আসসালামু আলাইকুম। এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি আয়ের মাছের চাষ এবং কি চাষের পদ্ধতি সম্পূর্ণটা আপনাদেরকে দেখা যাব। অতএব মাছের চাষের সম্বন্ধে অভিজ্ঞতা না থাকলে অবশ্যই সংগ্রহ করুন, আমাদের নাম্বার রয়েছে। হ্যাঁ বেস, আপনার পুকুরের মাধ্যমে কিভাবে চাষ করবেন, অতএব সফলতা পাওয়ার জন্য মাত্র সময় লাগবে 4 থেকে 5 মাস, অতএব 6 মাসের ভিতরে বাজারজাত করতে পারেন। এই মাছের খাদ্য হিসেবে কি কি প্রধানত রয়েছে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। হ্যাঁ বেস, আমাদের ফিশারম্যান বিডি চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। অতএব মাছ চাষের তথ্য, অতএব মাছের সমস্যা, অতএব চারদিকে অতএব বাপ মূর্তি কোনো রকম সমস্যা হলে, জটিল বাপ দেখা দিলে অবশ্যই কল করে এবং কি অভিজ্ঞতার জন্য যোগাযোগ করতে পারেন। বেশ, এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি আয়ের মাছের পোনা, এই আয়ের মাছের সাইজ রয়েছে 2 থেকে 2.5, অতএব 2.5 থেকে 3, অতএব 1.5 থেকে 2। এই সাইজের মাছের পোনাটা আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি, অতএব সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে। এই আয়ের মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন, আয়ের মাছ চাষ করার সফলতা রয়েছে আপনার পুকুরের পানি 8 থেকে 10 ফিট, অতএব 9 ফিট থাকতে হবে। তার মাধ্যমে রয়েছে যত পুকুরে এবং কি গভীরতা থাকবে ততই মাছগুলো চাষের সফলতা বেশি থাকবে। দেখা গেছে পুকুরের পাড়ায় কোনো আগাছা অর্থাৎ গাছগাছালি যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, নিশ্চিন্তভাবে আয়ের মাছ চাষের সফলতা এটাই বেটার। বেশ, দেখা গেছে আমরা মাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য কীভাবে প্রসেসিং করে তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে দেখি। ওতে পার পিস হিসাবে মাছগুলো পাওয়ার জন্য আপনার ঠিক সময়ে আপনার ঠিকানায় পৌঁছে দিয়ে আসবো। বেশ, এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি আয়ের মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন গোড়া মাছ, যে কোনো গোড়া মাছ অতএব দানি পোনা সংগ্রহ করবেন, অতএব তারপর আপনার আয়ের মাছগুলো পুকুরে ছাড়িবেন। এই সাইজের মাছের পোনাটা দেখা গেছে আপনার ওই সাইজের মাছগুলো সম্পূর্ণটা খেয়ে থাকবে এই সাইজের দানি পোনাটা। এই সাইজের দানি পোনাটা আয়ের মাছে সংগ্রহ করতে পারে, অতএব খাবার সম্পূর্ণভাবে আপনার পুকুরে মজুত করে রাখবেন। তার মাধ্যমে রয়েছে আয়ের মাছ চাষের সফলতা বেশি থাকবে। বেশ, তার মাধ্যমে রয়েছে প্রাকৃতিকভাবে খৈল কুড়া এই ধরনের খাদ্য ব্যবহার করতে পারেন, তার চেয়ে সবচেয়ে বেশি বেটার হয়ে থাকে। যে কোনো মাছের দানি পোনা সংগ্রহ করুন, অতএব পুকুরে মজুত করে রাখুন। বেশ, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই